রাজধানীর গুলিস্থানে জাকের সুপার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে সমিতির কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন মার্কেটটির সাধারণ ব্যবসায়ীরা দুপুরের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা এ সময় আরও অভিযোগ করা হয় দোকান বরাদ্দের ভুয়া দলিল দেখিয়ে এক শাটারের দোকান থেকে দশ লাখ এবং দুই শাটারের দোকান থেকে বিশ লাখ টাকা করে চোদ্দশো দোকান থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দেলোয়ার হোসেন দিলু অবৈধ হওয়ায় সেই চোদ্দশো দোকান উচ্ছেদ করে দেয় সিটি কর্পোরেশন পরে পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা টাকা ফেরত পেতে সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা অসহায় সাধারণ ব্যবসায়ীদের অস্থায়ী বরাদ্দের ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতি দোকান থেকে বিশ তিরিশ এমনকি পঞ্চাশ লাখ টাকা বিক্রি করে স্থায়ী বরাদ্দ করে দিবেন বলে শত শত কোটি টাকা অন্যায়ভাবে লুটে নিয়েছেন